আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আউয়ালিন ওয়াল আখিরিন নবীনা ওয়া ইমামিনা ওয়া কায়েদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা জাআলনা মাআহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন। আম্মা বাদ, শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, যারা উপস্থিত যুবক তরুণ আর কিশোর বন্ধুরা, আজকে ইংরেজি মাসের শেষ জুমাবার, আপনাদের প্রশ্ন আর জবাবের পালা, তাই প্রশ্নের দিকে আগায়া যাচ্ছি। জনাব মঞ্জুর আলম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিশুদ্ধ কোরআন হাদিস মোতাবেক জানাজার নামাজ কিভাবে পড়তে হবে? মক্কা মদিনায় দেখা যায় উক্ত নামাজ পড়ার সময় শেষে একবার মাত্র সালাম দানে ফেরানো হয়, আর আমাদের দেশে ডানে বামে দুইবার সালাম দিয়ে নামাজ শেষ করা হয়, কোনটা সঠিক? প্রথম কথা হলো, জানাজা আমাদের প্রত্যেকটি মুসলমানকে জানতে হবে, কারণ এটা ফরজ, এটা ফরজ। তবে শরিয়া আমাদের জন্য এতটুকু সুযোগ করেছে যে সবার উপরে ফরজ জানাজা, তবে কিছু সংখ্যক মানুষ যদি আদায় করে তাহলে যথেষ্ট হয়ে যায়, সবার উপর থেকে দায় মুক্ত হয়ে যায়। এই জন্যে ফরজে কেফায়া, ফরজে কেফায়া মানে এটা ফরজ থেকে হালকা না, ফরজ, কিন্তু হ্যাঁ, সবার উপরে ফরজ, কেউ কেউ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তার মানে উল্টো দিকটা চিন্তা করলে সতর্ক হওয়া যায়, তা হলো যদি কেউই জানাজা আদায় না করে তাহলে সবাই ফরজ ত্যাগ করার পাপী হবে। যে সমাজে কেউ মারা গেলেন তার জানাজা কেউ পড়ল না, তাইলে সবাই ফরজ ত্যাগ করার পাপে পাপী হবেন। আর অল্প কয়েকজনে আদায় করে দিলেন, সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল, ফরজে কেফায়া। কিন্তু সবারই জানাজার সালাত, জানাজার নামাজটা শিকা জানা উচিত। আমাদের অনেক আসি হয়তো যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু জানাজা পারি না, কঠিন কিছুই না। চারটা তাকবীরে ফরজে কেফায়া জানাজার নামাজ, কয় তাকবীর? চার তাকবীর। আর এর মধ্যে আমাদের পরিচিতই কেবল আপনি তৃতীয় তাকবীরের পরে চতুর্থ তাকবীরের আগে যে দোয়াটা শিখতে হবে, নাহলে তো বাকিগুলো আমাদের কে, একটু সতর্ক সজাগ থাকলেই যথেষ্ট। তবে প্রশ্নে তিনি যেটা বলেছেন যে মক্কা এবং মদিনায় কেবল ডান দিকে একবার সালাম ফিরায় জানাজার নামাজ শেষ করার জন্যে, আর আমাদের দেশে ডানে বামে দুইটাই ফেরায়, আসলে দুইটাই সঠিক, বলেন না আলহামদুলিল্লাহ, রাগ করছেন কেউ? আরেকটা উদাহরণ দিই, অনেক অনেক ব্যাপারে একাধিক বিষয় বিশুদ্ধ আছে। যেমন আমরা বাংলাদেশে একামাতে জোর জোর করে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। কিন্তু মক্কা মদিনায় বলে একবার একবার, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ওইটাও সঠিক, আমাদেরটাও সঠিক, বলেন না আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, একটি এই ব্যাপারে একটি ফতোয়া এখন জানা ভালো, তা হলো নামাজ জানাজা হোক, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, যে কোনো নামাজই হোক, নামাজে একবার যখন সালাম ফিরায় ডান দিকে, একবার সালাম ফিরানোটা ফরজ, একবার ফিরানোটা, আর আরেকবার দ্বিতীয় সালাম ফিরানোটা নিয়ে ফুকাহাদের দুইটি অভিমত, একদল বলেছেন সুন্না মুয়াক্কাদা, আর একদল বলেছেন ওয়াজিব। কি বলেছেন? এখন জানা যায় আমরা যা দুইটাই ফেরাই, আমরা একটা ফরজ আর একটা ওয়াজিব, আর হ্যাঁ যারা একটা ফিরান তারা বলেন আরেকটা না ফিরালেও হবে, কারণ এটা সুন্না। ইসলামে কিছু কিছু বিষয়ে এমন মতভেদের সুযোগ আছে দলিলের কারণে, কিন্তু ঝগড়া করা যাবে। তবে যেটা অনেকবারই বলি, এখানে জানাজা আসলেও বলি, আজকে যদি আমি কারো জানাজায় বুবার মতো দাঁড়িয়ে থাকি, তাহলে আগামীকাল আমার জানাজাতেও আরেকজন বুবার মতো দাঁড়িয়ে থাকবে। তাই নিজের স্বার্থে অন্যের অধিকার দিয়ে, নিজের অধিকার সংরক্ষণের জন্য হলেও, যাতে আমার জানাজায় আরেকজন বুবা না হয়ে পড়ে। কারণ জানাজার তিনটি অর্থ, জানাজার ভালো করে জানা উচিত। আজকে আমাদের সমাজে অনেক সভ্যতার, নতুন নতুন সভ্যতার পরিচায়ক অথবা নতুন নতুন কালচারের আমদানি কারকরা কেউ মারা গেলে সম্মান দেখায়, অনেক অনেকভাবে বিভিন্নভাবে সম্মান দেখায়, বুঝে না ইসলাম চিরন্তন সভ্যতা শিখিয়েছে জানাজার নামাজের তিনটি অর্থ। একটা অর্থ জানাজা মানে আনুষ্ঠানিক সম্মান, আনুষ্ঠানিক আনুষ্ঠানিক, কারণ মৃতদেহকে সামনে রেখে সবাই দাঁড়িয়ে যায়, মৃতদেহকে সামনে রেখে সবাই দাঁড়িয়ে যায়, আনুষ্ঠানিক সম্মান। দুই নাম্বার, জানাজা মানে আনুষ্ঠানিক বিদায়, আনুষ্ঠানিক। তিন নাম্বার, জানাজা মানে আনুষ্ঠানিক দোয়া, আনুষ্ঠানিক আনুষ্ঠানিক দোয়া। অনেক জায়গায় আছে জানাজার পরে আবার দোয়া করতে বলে, ওরা মূর্খ, ওরা বুঝে না জানাজাটাই দোয়া। আপনি দোয়া করতে পারেন, করবেন দাফনের পরে, জানাজা আর দাফনের মাঝখানে আর দোয়া নাই। জানাজার মধ্যে আমরা আমাদের সমাজে সাধারণত আমরা যে দোয়া পড়ি, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এর অর্থ কি? আল্লাহুম্মা ইগফির লি, ওয়া আল্লাহ ক্ষমা করো হাইয়িনা জীবিতদেরকে, ওয়া মাইয়িতিনা মৃতদেরকে, ওয়া শাহিদিনা উপস্থিতদেরকে, ওয়া গায়িবিনা অনুপস্থিতদেরকে, ওয়া সাগিরিনা ছোটদেরকে, ওয়া কাবিরিনা বড়দেরকে, ওয়া যাকারিনা পুরুষদেরকে, ওয়া উনসানা নারীদেরকে। আচ্ছা বলেন, এইভাবে ভেঙ্গে ভেঙ্গে ক্ষমা চাওয়ার পরে আবার দোয়া করা লাগে? মূর্খ, বুঝে না। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ে, হ্যাঁ এই দোয়াটাও নবীজি ডাইরেক্ট যে দোয়া বুখারি মুসলিম নবীজি পড়তেন, নবীজি পড়তেন আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু আকরিম নুজুলাহু ওয়াওয়াসসা মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাজ যুনুবি ওয়াল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়াবদিল্লাহু দারান খায়রাম মিন দারিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজি ওয়াইযহু মিন আযাবিন নার ومن فتنة النار ومن فتنة القبر وادخله الجنة اردوا এখন আমাদের, আমরা হুজুররাও অনেকে এই দোয়াগুলো পারি না, এটা হলো ব্যর্থতা। সবাইকে আল্লাহ জানার বুজার শিকার তৌফিক দিন, বলেন আমিন। একজনে প্রশ্ন করেছেন, আমি মোহাম্মদ এনামুল হাসান কিছুদিনের মধ্যে আমি বিবাহ করব, দেনমোহর সম্পর্কিত আমার দুটি প্রশ্ন। এক, নগদ টাকা ছাড়া আর কি কি উপায়ে দেনমোহর পরিশোধ করা যায়? আচ্ছা, প্রথমটার জবাব দেই। আসলে
প্রথম সবাইকে জানা উচিত দেন আর মোহর। দেন মানেই শব্দটার মধ্যেই আর্থিক দায় লুকিয়ে আছে, আর্থিক দায়কে দেন বলে, দেন বাংলায় বাংলা শব্দ। মোহর মানে আর্থিক দায়, দেন মোহর কথাটার অর্থই আর্থিক দায়। আর এটা আল্লাহ তাআলা কোরআন আল কারীমে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, ফরজ শব্দ বলেন নাই, আল্লাহ বলেছেন আকিমুসসালাহ। রোজা ফরজ করেছেন, আল্লাহ তাআলা ফরজ শব্দ বলেন নাই, বলেছেন কুতিবা আলাইকুমুসসিয়াম। আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, ফরজ শব্দ বলেন নাই, বলেছেন আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তার মানে ফরজ শব্দ না বলে আল্লাহ বলেছেন আকিমুসসালাহ, নামাজ কায়েম করো, বলেছেন কুতিবা আলাইকুমুসসিয়াম, বিধিবদ্ধ করে দেয়া হয়েছে তোমাদের প্রতি রোজা, বলেছেন পূর্ণ করো হজ আর উমরা, ফরজ শব্দ বলেন নাই। তবে কোরআন আল কারীমে তিনটি আয়াতে নতুন বর মানে পুরুষ বিবাহ বসে আর নারীটা বিবাহ করে, বিবাহ করে কে? কারণ আপনারা কয়, আমরা তো পুরুষরা বিয়া করি না, পুরুষরা বিয়া বসে আর করে কে? কারণ হলো প্রথম নববধূর কাছে যাইয়া বলে অমুকের ছেলে অমুক, অমুকের মাধ্যমে এত টাকা মোহর সাব্যস্ত করে বিবাহের পয়গাম পাঠিয়েছে, তুমি রাজি কিনা? যদি কয় আলহামদুলিল্লাহ রাজি অথবা সই করে, তাইলে ছেলে দুই নাম্বারে কবুল করবে। যদি কয় ন লাইক গেট আউট, তাইলে তো খবর আছে না নাই। তার মানে বিয়ে প্রথম করে কে বলেন? কে করে? ইসলামের সৌন্দর্য আমরা হারিয়ে ফেলছি, আমাদের মেয়েরাও জানে না কতটুকু তাদের অধিকার আল্লাহ তাআলা এবং তার রসুল দিয়েছেন। হ্যাঁ, প্রথম বিয়ে মানে মেয়ের অনুমোদন। কার অনুমোদন? নববধূর অনুমোদন। আর দুই নাম্বারে অনুমোদনের পরে বলবে কবুল, আগে না, আফটার মেয়ের অনুমোদন, তখন পর বলবে আমরাও কইছি নাকি, আমিও তো একটা বিয়ে করছি আর কি, আপনারা তো করছেন নাকি। তো নিজের যারা পুলাপান করে নাই তারা না হয় হাসলো, আমরা তো বুড়ারা তো সরল আছি। তো শাহে আগে তিনি বলছেন আলহামদুলিল্লাহ, তারপরে আমরা। হা, নব বর বিবাহ বসবে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তিনটি আয়াতে তিনবার তিনবার ফরজ শব্দ বলে মোহরের কথা বলেছেন কে? সুবহানাল্লাহ কইবেন না? এই মোহর আজকে এখানেও আমরা যারা উপস্থিত, আমরা যারা এখানে আছি, কয়জন বলতে পারবেন বেগম সাহেবের মোহরটা ফরজ বলে দিয়ে দিয়েছেন? এটা খুবই তিক্ত বাস্তবতা। আমি তো আপনাদের সবার সাথে কথা বলার চেষ্টা করি, নামাজের পরে বসি, একবার উপর থেকে নিচ পর্যন্ত যারাই বলে ছেলে মেয়ে মানুষ না, যখন প্রশ্ন করি বিয়ের মোহরটা দিয়েছেন, তখন তো পায়জামা গরম হয়ে যায়। দেখি তো কয়জন স্ত্রীকে ফরজ হিসেবে মোহরটা পরিশোধ করেছেন, অথচ এটা ফরজ শব্দ দিয়ে বলেছেন কে? জেনে রাখবেন, বিয়ে পূর্ণ হবে না, বিয়ে পূর্ণ হবে না মোহর ফরজ হিসেবে পরিশোধ না করলে। আমাদের দেশে মনে করে কাবিন লেইখা তৈলাম, যদি কোনোদিন তালাক হয় তাইলে কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করে আদায় করবে, এটাই আমাদের সমাজে প্রচলিত। আমরা দ্বারা চুলদারি পেকেছে বুড়ারা, তারা জামাইদেরকে শিকায় দেওয়া লাগবো না, এটা লেইখা তৈলেই হয়। আমি কি ভুল বলছি বলেন? বাংলাদেশে সোনার বাংলা সোনার মানুষ দিয়ে হতে হবে, চুর আর ডাকাত দিয়ে সোনার বাংলা হবে না, বলেন হবে? সোনার মানুষ, সোনার মানুষ জন্ম নেবে সোনার মা বাবা থেকে। বীজ ভালো, গাছ ভালো, গাছ ভালো ফল ভালো, বিয়ে ঠিক
সন্তান ঠিক, বিয়েটাই ঠিক না, সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা নাই। তো মোহরটা ফরজ, মোহরটা কি জুড়ে বলেন কি, আর এটা আর্থিক দায়। আপনি নগদ অর্থ দিয়ে দিতে পারেন অথবা জমি জম, আর্থিক ভ্যালু আছে, আর্থিক মূল্য আছে, এমন যে কোনো জিনিস দিয়ে আপনি মন দেন মোহর পরিশোধ করতে পারেন। তবে জেনে রাখা উচিত দেন মোহর তিনভাবে আদায় করা যায়, একটা নগদ, একটা ডাইরেক্ট নগদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নিজে তার সকল স্ত্রীকে নগদ মোহর দিয়েছেন, তবে দুইজনকে তিনি দেন নাই। একজন হলেন তার আপন খালাতো বোন জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে প্রথম তিনি বিয়ে দিয়েছিলেন তার পালক পুত্র জায়েদের সাথে। পরে জায়েদের সাথে বনিবনা হলো না, নবীজির খালাম্মাও চাচ্ছিলেন নবীজি তাকে বিয়ে করেন। পরে যখন জায়েদ তালাক দিলেন, আল্লাহ বিয়ে পড়ায় দিলেন, কন্যা সুবহানাল্লাহ, যে কারণে জয়নব গর্ব করে বলতেন তোমাদেরকে তোমাদের মা বাবা আত্মীয় স্বজন বিয়ে দিয়েছে, আমাকে বিয়ে দিয়েছে আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া জাওয়াজনাকাহা, আল্লাহ বললেন আমি বিয়ে পড়ায় দিলাম জয়নবের সাথে, তোমার আয়াত নাজিল হলো, বলেন সুবহানাল্লাহ। নবীজির মোহর দেওয়া লাগে নাই। আরেকজনের মোহর নবীজি দেন নাই, তিনি হলেন আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবিসিনিয়া, বর্তমান ইথিওপিয়া, ওই সময়ের আবিসিনিয়া। আবিসিনিয়ার তৎকালীন খ্রিস্টান বাদশাহ নাজ্জাশি, যিনি ইসলাম কবুল করেছিলেন, ঈমান এনেছিলেন, তবে গোপন রেখেছিলেন, আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, আর নাজ্জাশি নবীজির পক্ষে মোহর দিয়ে উম্মে হাবিবাকে নবীজির সাথে বিয়ে করায় দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। তাই নাজ্জাশি মারা যাওয়ার পরে নবীজি বললেন আসো, তোমাদের এক ভাই মারা গেছে, আমরা গায়েবানা জানাজা পড়ি, বলেন সুবহানাল্লাহ। তো মোহর নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৎকালীন 1250 উকিয়া, 1450 বছর আগে 1250 উকিয়া, মানে এর বর্তমান মূল্য হয় 20টা উট। কয়টা উট? এই যে এখন আমার ভাই বেরাদার যারা হজে যান, এই যে আমাদের আজকের মেহমান শফিউল ইসলাম, আমি ভাই খুব ভালোভাবে চিনি আর কি, তো FBCCI-এর প্রাক্তন চেয়ারম্যান। তো আসলে এই যে এমন আমার ভাইরা যারা যায়, তারা উট উট কুরবানি দেয়, একটা দিতে খবর হয় কি ঠিক নেই। হ্যাঁ, নবীজি 1450 বছর আগে নগদ মোহর খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছিলেন, কয়টা উট বলেন না? কয়টা? আপনারা দিতে পারবেন না, অন্তত মুখস্থ রাখেন, কয়টা উট? 20টা উট নবীজি নগদ মোহর দিয়েছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হ্যাঁ, নগদ মোহর দেয়া সবচাইতে উত্তম, যদি কেউ না পারে বাকি রাখতে পারে, তবে জানা উচিত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বাকি যদি কেউ রাখে আল্লাহ শর্ত দিয়েছেন, লিখে রাখবে, কবে পরিশোধ করবে নির্দিষ্ট তারিখটা লিখবে, তার মানে অনির্দিষ্টকালের জন্য বাকি হয় না। বিয়ে, ছেলে বিয়ে বসবে, অভিভাবকরা মেনে নিল বাকি মোহর, তবে অবশ্যই কোন বছরের কোন মাসের কোন তারিখে পরিশোধ করবে এটা বলতে হবে, অনির্দিষ্টকালের জন্য বাকি হয়। আফসুস, বাংলাদেশে 99% মোহর বাকি থাকে, কবে দেবে ওই বাবাও, বাবা ছেলে, মেয়ের বাবা, ছেলের বাবা, সব হলো, আমি কইমু রাগ করবেন, সব মিস্টার মূর্খ, সব মূর্খ। বিয়ের পরে যখন ওই 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 সল্টু বানি শুরু করে বল্টু মিয়া, তখন নাকের পানি চুকের পানি একত্রিত করে হুজুরের কাছে আসে, তখন আর দোয়া করলে হইব? হ্যাঁ, তাই জানতে হবে
হ্যাঁ বাকি থাকতে পারে, বলতে হবে কবে পরিশোধ করবে। তিন নাম্বার বলতে পারে ভদ্রলোকের ভদ্র সন্তান, বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর আদর্শ, চুরি করে নাই, ডাকাতি করে নাই, কাউকে মিথ্যা বলে নাই, প্রতারণা করে নাই, চোদ্দ পুরুষের ইতিহাস স্পষ্ট বলতে পারে, চাহিবা মাত্র দিয়ে দেব। যেমন টাকার গায়ে লেখা, বাংলাদেশে টাকার গায়ে কি লেখা চাইবা, বাংলাদেশ মানে আর কোনো কিছু চাইবা মাত্র। তবে আমরা দাবি করি আমাদের যে এখন মেয়র, আমাদের এমপি মন্ত্রী, আমরা তাদের কাছে একটু দাবি করি, চাইবা মাত্র একটু আমাদের দাবিগুলো পূর্ণ পূর্ণ কইরেন, আল্লাহ তাদের তৌফিক দিন। বলেন আমিন, জোরে বলেন আমিন। বন্ধুগণ, হ্যাঁ তাই আর্থিক মূল্যমান রয়েছে এমন জিনিস দিয়ে দেন মোহর হবে, তিন ভাবের যে কোনো একটা আপনি করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন, ফাতিম মোহরের পরিমাণ কত ছিল? আসলে আমি বলি মানে ইসলামী অপকৌশল কিছু লোকজন করে, ইসলামী অপকৌশল, বুঝছেননি বাংলাটা, ইসলামের নামে অপকৌশল। এটা কি কয় ফাতেমি মোহর? আরে বেটা, 1450 বছর আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে মোহর দিছিলেন ওই সময় এটা প্রযোজ্য ছিল, ঠিক না? আরে ভাই ঠিক না বেটিক বলেন, 1450 বছর আগের ওই অবস্থাটা আপনি এখন তো কত কিছু কহেন, আপনাকে আপনি তো ডিজিটাল, তো মোহরটাও ডিজিটাল হবে, ফাতিমি মোহর কম কেন? হ্যাঁ এটা অনেক ধনী লোকরা মোটা অঙ্ক দিতে হইবে বাঁচার জন্য কয়, এই জন্য কিছু অপকৌশল, কারণ মোহর হবে পাত্রের আর্থিক ক্ষমতা এবং পাত্রীর মা বোন ফুফু খালা তাদের কি মোহর ছিল তার অনুপাতে। কয়টা জিনিস? দুইটা জিনিস, একটা হলো পাত্রের দেয়ার যোগ্যতা, দুই নাম্বার হলো পাত্রীর মা পাত্রীর বোন পাত্রীর ফুফু খালা তাদের কি পরিমাণ মোহর ছিল। এই দুইটাকে অ্যাডজাস্ট করে বর্তমান বাস্তবতায় মিলায়া হবে। তাই অন্তত সাহাবায়ে কেরামের জীবন আমরা তো পড়ি, পড়াতে গিয়ে পড়ি পড়ি পড়াই, আপনারাও পরে দেখবেন। আজকে আপনি বলেন ফাতিমি মোহর দেব, কোনো সাহাবি তো এমন প্রমাণ দেখান যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ্জাহরাকে যে মোহর দিছিলেন আরও 10 জন সাহাবি ওই ধরনের মোহর দিছেন না, তারা তাদের সামর্থ্য অনুযায়ী দিছেন। বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি? হ্যাঁ, তবে মোহরে ফাতিমির পরিমাণ আমাদের বাংলাদেশে হিসাব কষলে এর তিনটা ভিন্ন ভিন্ন অভিমত পাওয়া যায়, কারণ ওই সময়ের মুদ্রার মান আর আমাদের বর্তমান মুদ্রার মানে পার্থক্য কি আছে না নাই? আরে ভাই আমাদের বাংলাদেশে ডলারের মান সকালবেলা এক ধরনের, কি রাগ করতেছেন? তো এই মান যদি এমন হয় একদিনের সকালে বিকালে যদি আপ ডাউন করে, তাহলে 1450 বছর আগের রেটেও আপ ডাউন আছে। তো এটা কেউ বলেন প্রায় 75,000, কেউ বলেন 1,25,000, কেউ বলেন 1,75,000, এই ধরনের কম বেশি আছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দিন, বলেন আমিন। সবাইকে অনুরোধ করব, আমরা যারা বিবাহিত, আমরা যারা বিবাহিত, আল্লাহর ওয়াস্তে স্ত্রীকে মোহরটা ফরজ হিসেবে আদায় করে দেব। রাজি আছেন? রাজি আছেন? হাত তুলতে বলতাছি না, কিন্তু আল্লাহকে আল্লাহর আদেশ ফরজ হিসেবে আদায় করবেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আর একটা শপথ করতে হবে, এটা শপথ, আমাদের ছেলে মেয়ে বিয়ে করাবো দিব, আমরা অভিভাবক হিসেবে ছেলে মেয়ের বিয়ে অবশ্যই মোহরটা ফরজ হিসেবে প্রতিভাত করে দেব, রাজি আছেন? বলেন আমি। একজন প্রশ্ন করেছেন,
বাসার মধ্যে আমি বেশিরভাগ একা থাকি এবং আমি অনলাইনে কাজ করি। অনলাইনে কাজ করার সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দেয়, আমার মনে হয় ঠিক তখনই আমি কোরআন তেলাওয়াত চালিয়ে দেই, কিন্তু মনোযোগ থাকে কাজে, এতে কি আমি গুনাহগার হব? দয়া করে জানাবেন। আসলে এবার উত্তরটা নিজ থেকে দেই। আসলে কোরআন আল কারীমের তেলাওয়াত যদি কোথাও হয়, আল্লাহ তাআলা বলেছেন প্রথম শব্দ ইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু, আল্লাহ বলছেন যখনই কোরআনের তেলাওয়াত শুনবা তুমি শ্রবণ করো, কি করো? দুই নাম্বার ওয়াআনসিতু, এবং কথা বলো না, নীরব থাকো। কয়টা আদেশ? একটা হলো শুনো, আরেকটা হলো নীরব থাকো। তাইলে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুরহামুন, তাইলে আল্লাহর রহমত অবশ্যই তোমাকে আঁকড়ে ধরবে, ঘিরে ধরবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি কম্পিউটারে কাজ করেন আর এতে আপনি কথা না বলেন, আর হা কানে শোনার চেষ্টা করলেন, কথা বললেন, কারণ প্রশ্ন করতে পারেন আল্লাহ কেন দ্বিতীয়বার কথা বলতে নিষেধ করলেন, কারণ হলো ব্যক্তি যখন কথা বলে তখন অন্য কথা শুনতে মনোযোগ থাকে না, কথা বলতে থাকলে কানটাও কাজ করে, কান যখন কাজ করে মুখেও তখন কাজ করে, যে কারণে যারা বুবা, বুবারা কানে শুনে না, বুবারা যদি কানে শুনতো চিৎকার করে তার কলিজা ফাটিয়ে ফেলত। তাই কান আর মুখ একটার সাথে আরেকটা জড়িত। আল্লাহ বললেন কথা বলো না, নীরব থেকো, তার মানে যদি কেউ কথা বলে কানে শোনা হবে, তার মানে এটাও প্রমাণিত যদি কথা না বলেন। আপনি কম্পিউটারে কাজ করছেন, অনলাইনে কাজ করছেন, কথা বলছেন না, তাইলে আশা করা যায় পাপি হবেন, হবেন। আমি কি বুঝাতে পেরেছি? বুঝছেন তো ইনশাআল্লাহ। কথা বলেননি, আপনি অনলাইনে কাজ করছেন, হা কানে শুনছেন, কখনো মনোযোগ বেশি কখনো মনোযোগ কম, কিন্তু এই জন্যে পাপি হবেন না। পাপি তখনই হবেন যখন দুইটা কারণ থাকবে এবং দুইটির মধ্যে শেষেরটা হলো বড়, অর্থাৎ কথা বলা। অর্থাৎ কথা বললে নিজের কথাটা নিজের কানে যায়, আওয়াজ প্রতিধ্বনিত হয়ে একটা আটকে দেয়, আওয়াজ একটার পরে আরেকটা ঢুকে, তাই কোরআনের আওয়াজ কানে ঢুকতে প্রতিবন্ধকতার তৈরি হয়, আর এটাই হলো পাপ, এটাই হলো পাপ। সুতরাং আপনি কথা বলবেন না, কাজ করতে থাকবেন, মনোযোগ বেশি দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ হেফাজত করুক। আর প্রথম দিকে যে কথাটা বলেছেন অনলাইনে, আমি সরকারের লোকজনকে দাবি করি, দেখুন এখানে অনেক লোকজন আছেন পৃথিবীর অনেক দেশে যান, আমরাও মাঝে মাঝে যাই, শুধু তাই নভেম্বরে সিঙ্গাপুর গেলাম, সিঙ্গাপুরের মতো দেশে অনেক কিছু বন্ধ অনলাইনে। ভাই আমি ঠিক কইতেছি নি, পৃথিবীর অনেক দেশে ইন্টার, কারণ আকাশেও চাবি লাগানো যায়, আকাশেও তালা লাগানো। আরে ভাই কথা ঠিক না, বেঠিক বলেন। আমাদের যারা বিটিআরসি, আমাদের এই বিটিআরসিকে যারা নিয়ন্ত্রণ করে, আমাদের যারা সরকার, আমাদের যারা কর্তা, হাত জোর করে বলি আল্লাহর ওয়াস্তে জাতিকে রক্ষা করেন, আমাদের আকাশটাকেও নিয়ন্ত্রণ করেন। অনলাইনে বাধ্য হয়ে কাজ করে করতে হয়, আপনার আমার ছেলে মেয়ে আজকে আমরা সবাই করতে হয়, কিন্তু আরে ভাই ইউটিউবে ভালো কথা শুনতেছেন, হঠাৎ আইসা সকিনা খাতুন লাভ মারে, ভাই আমি কি রাগ করতেছেন? হ্যাঁ, এই সকিনা খাতুন রে তালা মারতে পারে না, যাদের দায়িত্ব, আবারও বলি এটা তাদের জন্য আমানত, তারা তালা মারবেন,
যদি না মারে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, মানুষও ছাড়বে না, মানুষেও আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। আজকে প্রশ্ন আর না দিয়ে দুইটা বিষয় একটু বলতে চাই। একটা হলো, আমরা সবাই দেখেছি শুনেছি পৃথিবীটা ছোট গ্রাম হওয়ার কারণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারত জুড়েই অনেক আন্দোলন হচ্ছে তাদের এই নাগরিক পঞ্জি নিয়ে। এটা তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়, আমরা এ ব্যাপারে কথা বলতে যাব না। তবে এতটুকুন বলবো, ভারত আমাদের পূর্বপুরুষ 700 বছর রাজত্ব করেছে, ঠিক না বেটি? আর ভাই বিশ্বাস হয় না হয় না, আমরা যাদের সন্তান আমাদের পূর্বপুরুষ 1 বছর 2 বছর 100 বছর নয় 600 বছর 700 বছর আমাদের বাপ দাদারা রাজত্ব করেছে। আমাদের আমরা খারাপ হতে পারি, আমাদের বাপ দাদা খারাপ ছিল না, ঠিক না বেটি? আরে ভাই ঠিক না বেটি? বলতে হবে পৃথিবীকে, আমাদের বাপ দাদা খারাপ ছিল না, আমরা খারাপ হতে পারি, আমরা দুষ্ট হয়ে গিয়েছি, বাট আমাদের পূর্বপুরুষ যদি তরবারি চালাতো, আজ যা ঘটছে তার 100 ভাগের 1 ভাগ যদি করত, তাহলে ভারতে অন্য ধর্মের কাউকে খুঁজে পাওয়া যেত, বরং ভারত তো বটেই, আমাদের বাংলাদেশ। আমি আমার পরিবার দিয়ে বলি, আমি বলি আমার বাবা 71-এ হিন্দু বাড়ি পাহারা দিতে গিয়ে বুকে যে ব্যথা পেয়েছে, ওই ব্যথা নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমার দাদা আমার চাচারা আমার বাবারা পাহারা দিয়েছে, আজও এমন কোন মাস, আমি তো সিন্নি খাওয়াইয়া হুজুর না, কষ্ট করে চলি, কিন্তু আজও এমন কোন মাস নাই যে মাসে আমার মায়ের কাছে এসে, অনেক হিন্দু পরিবার আমার মারে মা ডাকে, আমার ছোট ভাইরে বাপ ডাকে, আমারে বাপ ডাকে। শুধু তাই না, আপনাদেরকে বলি, এক হিন্দু কাঠ মিস্ত্রি আমাদের ঘর বানিয়েছে, ও ঢাকা এসে আমার বাসায় থেকে আমার বাসায় খেয়ে ওরে সব চিকিৎসার খরচ আমি দিয়েছি। আপনারা করেন না করেন না? আরে ভাই করেন না করেন না? এটা আমাদের রক্তের সাথে মিশে আছে, আর অন্য ধর্মের কাউকে আমরা মারি না, হেট করি না, আমরা অবশ্যই সম্মান করি, মর্যাদা দেই না দেই না। কিন্তু নয়াদিল্লিতে যা ঘটেছে, শুধু তাই না, ভারতের পুলিশ নাকি মসজিদে আগুন দিয়েছে, পুলিশ। এই জিনিসগুলো আমাদের সরকারের উচিত প্রতিবাদ করা, সরকার অবশ্যই প্রতিবাদ করবেন, এটা আমাদের প্রত্যেকের, সরকারেরও বিদর জ্বলতেছে, হৃদয় জ্বলতেছে, কোনো সন্দেহ নাই। বন্ধুগণ, ভারতের এই করুণ বাস্তবতায় আমাদের প্রথম দায়িত্ব আমাদের অভিভাবকদেরকে বলা, আমাদের অভিভাবকদেরকে, অভিভাবক সব সময় চিরন্তন অভিভাবক একজন, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহর কাছে বলবো, রাজি আছেন? রাজি আছেন? পৃথিবীর যে কোনো জায়গায় একজন মুসলমান নির্যাতিত, আপনি আমি মুসলমান হলে আমার গায়ে লাগবে, আপনার গায়ে লাগবে, আর এই জন্য অবশ্যই কার কাছে দোয়া করব? হ্যাঁ, 2 নম্বর অভিভাবক হলো, আমরা যে সোসাইটিতে, আমরা যে সমাজে, ওই সোসাইটির, ওই সমাজের, ওই দেশের, ওই রাষ্ট্রের যারা প্রধান তারা, আমাদের তো সরকার আছে না নাই, আমাদেরও স্থানীয় অভিভাবক আছে, আমরা তাদের কাছে দাবি করব, অবশ্যই প্রতিবাদ করবেন, সরকার অবশ্যই প্রতিবাদ করবে, আমাদের সবার হৃদয়ের
অনুভূতিটুকু একত্রিত করে। কারণ পাবলিকের হৃদয়ের স্পন্দন যে সরকার বুঝতে পারে তারাই সত্যিকারের সরকার, ঠিক না বেঠিক? তাই পাবলিকের হৃদয়ের স্পন্দন বুঝে সরকার আগাবে, এটা আমাদের দাবি। আল্লাহর দেওয়া দায়িত্ব, আল্লাহর দেওয়া। তারপরে কঠিন আরেকটি শপথ নিতে হবে, তা হলো ভারতে কিছু বিভ্রান্ত মানুষ মানুষের উপর আক্রমণ করেছে, আমরা কোথাও এর পুনরাবৃত্তি হতে দেব না। রাজি আছেন? শপথ করতে হবে আমরা পাহারা দেব। হাত তুলে বলেন, হে আল্লাহ, আমাদের সবাইকে মানুষের পাহারাদার বানাও, অন্য ধর্মের পাহারা দেওয়ার তৌফিক দাও। বলেন আমিন। আমরা নামাজ পড়ব আর নামাজ শিক্ষা দেয় মন্দির পাহারা দিতে, নামাজ শিক্ষা দেয় গির্জা পাহারা দিতে, নামাজ শিক্ষা দেয় পেগোটা পাহারা দিতে। কারণ যাকে সেজদা করি তিনি বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি বাড়াবাড়ি জোর করা যাবে না। তাই আমাদের দেশে যারা, আমরা তাদের নিরাপত্তা দেব, পাহারা দেব। আল্লাহ তাআলা বাংলাদেশে যে বিশাল সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত রক্ষা করুন। বলেন আমি, জোরে বলুন আমি। তবে তবে সবাইকে বিশেষ করে গোয়েন্দা এবং সরকারকে বলতে চাই, আমাদের দেশেও সুযোগ সন্ধানী শয়তান আছে, রাগ করবেন না। বিভিন্ন কারণে সরকারের অনেক আপনজনদের সাথে কথা বলি বলে, আমাদের এখানেও সরকারের সব এজেন্সির লোকজন থাকেন, তারা বলেন, তাদের সবাইকে দুই হাত জোর করে হাতে পায়ে ধরে বলবো, সতর্ক থাকবেন, সুযোগ সন্ধানী কেউ যাতে আমাদের দেশে কোনো অঘটন ঘটাতে না না। রাজি আছেন? ইনশাল্লাহ আমরাও সজাগ থাকবো। যদি কেউ কারো কাছে কোনো বিষয় অনুভূত হয়, সাথে সাথে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবো। রাজি আছেন? রাজি আছে? আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশে এখনো সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এটা ইসলামের শিক্ষার কারণে। কারণ আমরা 90 জন মুসলমানের দেশ, আমরা যদিও খারাপ, আমাদের বাপ দাদারা ভালো ছিলেন, আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের গায়ে যাদের রক্ত তারা ছিল ভালো, তারা কাউকে অত্যাচার জুলুম করে, আমরাও করব। রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুন। বলেন আমিন। সবশেষে বলতে চাই, করোনা ভাইরাস পৃথিবীর 48টা দেশে ছড়িয়ে পড়েছে এবং এর মধ্যে আমরা আরো সতর্ক, আরো সাবধান হতে হচ্ছে। কারণ গতকালকে সৌদি আরব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা উমরার সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে আমাদের ঢাকা এয়ারপোর্টে 10,000 যাত্রী আটকা পড়েছে এবং এটা কবে যে আবার খুলবে, কারণ একটা মানুষ উমরা করতে চায়, এটা কত বড় আবেগ, এটা ভাষায় বলে শেষ করা যাবে না। তো কিন্তু আটকে দিয়েছে, এটা সতর্কতার জন্যে। আমাকে বেশ কয়েকজন টেলিফোন করেছেন কালকে যে এটা কি শরীয়তে জায়েজ। আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো এলাকায় তাউন ছড়াবে, অর্থাৎ মহামারী, তাউন মানে মহামারী, আজকে করোনা ভাইরাসটা মহামারীর মতো, নবীজি বলেছেন যখন কোনো এলাকায় মহামারী ছড়াবে, ওই এলাকা থেকে কেউ যাতে ওই মহামারী যায় নাই এমন জায়গায় না যায়।
এবং যে যেখানে আছে অর্থাৎ মহামারী আক্রান্ত জায়গায় যদি কেউ থাকে সে যাতে ওখানেই থাকে, এর থেকে বের না হয়। নবীজির হাদিস 1450 বছর আগে বলা এই হাদিস এমনকি সকল মুসলমানের ইবাদতের বাস্তবতাকে সামনে রেখে সৌদি গভর্নমেন্ট করেছে, কারণ সারা পৃথিবী 48টা দেশ আক্রান্ত, চীনের পরে সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে ইরান। এমনকি ইরানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্টেট মিনিস্টার ফর হেলথ অ্যাফেয়ার্স তিনিও আক্রান্ত, এটা অনেক বড় এলাম। আর ইরানের সাথে সৌদি আরবের সীমান্ত আছে, আর মানে অনেক দেশে ছড়িয়ে পড়ছে। আজকে আমাদের সবার উচিত আল্লাহর কাছে দোয়া করা, কারণ নবীজি বলেছেন মা জাআলাল্লাহু মিন দাইন ইল্লা দাওয়া, আল্লাহ এমন কোন রোগ দেন নাই রোগ তৈরি করার আগে তার প্রতিষেধক তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তবে নবীজি বলেছেন আলিমাহু মান আলিমা জাহিলাহু মান জাহিলা, কেউ কেউ জানে কেউ কেউ জানে না। তাই করোনা ভাইরাস এসেছে, তবে এর প্রতিষেধক আগেই দিয়েছেন কে? কিন্তু খুঁজে পাচ্ছে না, খোঁজা হচ্ছে দ্রুত, যাতে অতি দ্রুত যাতে এর প্রতিষেধক আমরা পাই। আমরা কার কাছে দোয়া করব? তবে হ্যাঁ, অগ্রিম প্রতিষেধক হিসেবে আমাদের কিছু কাজ করতে হয়। স্বাস্থ্যের এক্সপার্ট যারা ডাক্তাররা বলেছেন, তবে এটা আমরা যারা মুসলমান আমাদের জন্য আরো সহজ, তা হলো ঘুম থেকে উঠেই হাত ধোব। ঘুম থেকে উঠেই নবীজিও বলেছেন ঘুম থেকে উঠেছো হাত দাও, কারণ তুমি জানো না আইনা বাতাতিয়া দাক, তোমার হাতটা ঘুমের ঘুরে কোথায় রাত্রি ছিল। তাই ঘুম থেকে উঠে প্রথম হাতটা ধোও। শুধু তাই না, আমরা 5 বার উযু করতে গিয়ে হাত ধুই, খাওয়ার আগে হাত ধুই, নবীজি আদেশ করেছেন। নবীজির বলা সবগুলো বিষয় যদি আমরা বাস্তবে প্রয়োগ করি তাইলে করোনা থেকে বাঁচা সম্ভব না? সম্ভব না। নবীজি পরিচ্ছন্নতাকে ইমানের অংশ বলেছেন, আন-নাজাফাতু মিনাল ঈমান, পরিচ্ছন্নতাটা ঈমানের ভিতরে অন্তর্ভুক্ত। তাই ময়লা কাপড় পরা যাবে না, বাড়িঘর ময়লা রাখা যাবে না, ময়লা থেকে দূরে আমাদের ঢাকা শহরটাও যাতে পরিচ্ছন্ন থাকে, ময়লা আবর্জনা থেকে এর জীবাণু ছড়ায়। তাই আসুন ঈমানদার হতে শিখি, পরিচ্ছন্ন হতে শিখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, জাতিকে হেফাজত করুন, মুসলমানদের হেফাজত করুন। বলেন আমিন। হাযা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।